পথে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্ব বিরুদ্ধের জেরে মোহাম্মদ শকত হোসেন জসিম নামের ইউপি সদস্যকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে নিহত জসিম কসবা উপজেলার মেহারি ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন তিনি ওই ইউনিয়নের যমুনা গ্রামের মৃত মফিস মিয়ার ছেলে নিহতের পরিবার জানায় গ্রামের মানিক মিয়া ও সিদ্দিক মাস্টারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল নিহতের পরিবার আগে থেকেই মানিক মিয়াকে সমর্থন করত সেই পূর্ব বিরোধের জেরে শুক্রবার রাতে প্রতিপক্ষের লোকেরা জসীমকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে বেদম মারধর করে পরে পায়ে রক কেটে স্থানীয় এটি বিদ্যালয়ের কক্ষে তাকে আটকে রাখে খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় জসিমকে কসবা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে সেখান থেকে ঢাকা নেয়ার পথে জসিমের মৃত্যু হয় এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম জানান অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে তবে জিজ্ঞাসাবাদের জন্য বিদ্যালয়ের নৈশ প্রহরীকে আটক করা হয়েছে